ওয়ান হান্ড্রেড মোর গ্যাস রয়ালস পেট্রো বাংলা আইজ ওয়ানড্রেড মোর গ্যাস এখন এই আই এই শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আইয়ের মিনিংটা এখানে কিভাবে এসেছে সেটা নিয়ে আমাদের আসলে আলোচনাত তো খুবই দুর্দান্ত একটা দরকার আছে খুবই প্রশ্ন ছাড়াই সেখানে আমরা আইজভাবে জানি আমরা চোখ হিসেবে জানি আইকে কিন্তু এখানে চোখ কোন দিকে যে গেল সেটা দেখার বিষয় আছে আইজ নিয়ে আজকে আমাদের ওয়ার্ড অ্যানলাইসিস

দেখুন সেটা কি টু লুক এট সামন অফ সামথিংস উইথ ইন্টারেস্ট কোন কিছুর দিকে কোনো ব্যক্তির দিকে অথবা কোন বস্তুর দিকে যদি আপনি ইন্টারেস্ট নিয়ে তাকান তখন আপনি আইটাকে বার ইউজ করতে পারবেন ইজ দ্যাট ক্লিয়ার

এটা হচ্ছে একটা আগ্রহ নিয়ে কোনো কিছু দেখা সেটা সেটা আই ভাবে সব ইউজ করতে পারি আমরা এবার আসেন দ্বিতীয়টা যা দেবো আই এর দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে সেটা কি দেখেন সি আইড দ্য আদার প্যাসেঞ্জার্স সি আইড দ্য আদার প্যাসেঞ্জার্স মানে অন্যান্য প্যাসেঞ্জারকে সে আইড করলো আইড করলো মানে হচ্ছে আই করেছিল আর কি তো আইড বলতে আই এর পাস ফর্ম বুঝতে পারছেন তো আই করেছিল বলতে কি মিন করছে এখানে এখন এটার মিনিংটা তো আমরা আই করেছিল মানে দেখেছিল কি বোঝাচ্ছে নাকি দেখেন লুক ক্লোজলি আর সামান আর সামথিং কোনো কিছুর দিকে কোনো কিছুর দিকে ক্লোজলি অনেকটা নিরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করার নিরীক্ষা দৃষ্টিতে চাওয়া নিরীক্ষার দৃষ্টিতে চাওয়া সো টু লুক ক্লোজলি অ্যাট সামওয়ান অর সামথিং এটা নিয়ে আমরা কথা বলছি লুক ক্লোজলি অ্যাট সামওয়ান অর সামথিং কোনো কিছু কে নিরীক্ষার দৃষ্টিতে চাওয়া বা কি আছে কি আছে পরীক্ষা নিরীক্ষার দৃষ্টিতে চাওয়া এটাকে তখন আমরা কিভাবে বলবো আইট দ্য প্যাসেঞ্জার সি আইট দ্য আদার প্যাসেঞ্জার এখান থেকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এর বার ফর্ম হিসেবে এর বার ফর্ম হিসেবে দেখতে পাচ্ছি আমরা হোসাইন কবির আমরা অলরেডি আহ পিন পোস্ট করে দিয়েছি জুম লিংকের অ্যাড্রেস তারপরে যদি না পান কেমনা হবে হোসাইন

আনারসের যে চোখগুলো আছে ঠিক আছে ওগুলোকে আইস অব অব জ্যাকফ্রুট বলতে পারেন আইস অব আপনার পাইন্যাপল বলতে পারেন জ্যাকফ্রুটের ক্ষেত্রে একই অবস্থা ওগুলোকে আইস বলা যাবে ব্ল্যাক স্পটস হিসেবে ঠিক আছে

আপনি আশা করছি এই জিনিসটা বুঝতে পারছেন দেশি আলুর চোখ থাকে বেশি চোখ বেশি থাকে বলেই কিন্তু দেশি আলুতে দ্রুত আপনার চারা গজিয়ে যায় ওকে এই আই এর নাম হিসেবে দেখলাম আমরা এবার আসেন আউ এর আরো কিছু এক্সপ্রেশন রয়েছে এটা খুব বেশি ইন্টারেস্টিং এটা বিশেষ করে আমরা এই এক্সপ্রেশনটা কিরকম বি দ্য আইস অফ এয়ার অফ সামথিং অথবা অথবা সামথিং কারো চোখ অথবা এয়ারস হওয়া এখন এই যে এক্সপ্রেশনটা আছে এটা বেসিক হচ্ছে বিজনেস এক্সপ্রেশন এটা একটু বিজনেস এক্সপ্রেশন অ্যাকচুয়ালি আর বিজনেস এক্সপ্রেশন বলতে এখানে কি মিন করছে এটা একটু ফলো করি আমরা জাস্ট কেউ প্রথমে এই দেখেন অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাক্টিভ পার্ট অফ সামথিং আর সাম অর্গানাইজেশন আর টিম কোন অর্গানাইজেশন আর টিমের অ্যাক্টিভ পার্ট হিসাবে আপনি যখন কাজ করেন তখন আপনাকে বলতে পারেন যে বি দ্য আইস অ্যান্ড এয়ার্স অফ সামথিং অফ দ্য সামথিং বলে অর্গানাইজেশন আর সামবাডি মানে হচ্ছে কোনো ব্যক্তির তারা তার অ্যাক্টিভ পার্টিসিপে যখন আপনি কাজ করবেন তারা সেক্ষেত্রে ওরই অংশে আমার ডান হাত বাম হাত বলি না এই যে ডান হাত বাম হাত আমার ডান হাত হিসেবে কাজ করা বাম ব্যক্তির ডান হাত বাম হাত বললে ব্যক্তির ডান অথবা বাম হাত এরকম যখন ব্যক্তির ক্ষেত্রে ইউজ করবো তখন আমরা বলবো যে বিদ্য আইজ অ্যান্ড এয়ার্স অফ সামথিং অথবা সামবাডি এক্সাম্পল দিকে তাকান

ওটা বলার জন্য আপনি এটা ইউজ করতে পারেন বি দ্য আইজ এন্ড ইয়ারস অফ समथिंग अदर অর সামবডি কোন কোম্পানি অথবা কোনো ব্যক্তি আইজ এন্ড এয়ার বললে তার মানে বোঝা যাচ্ছে যে ডান হাত বাম হাত টাইপের কথাবার্তা খুবই অ্যাক্টিভ কোনো রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে এই ফ্রেজটি ইউজ করতে পারবো এটা হচ্ছে একটা এক্সপ্রেশন এটা হচ্ছে বিজনেস এক্সপ্রেশন আইজ দে এবার দেখেন আই সামওয়ান আপ এটা খুবই ইন্টারেস্টিং একটা টাফ ফ্রেজ আই সামওয়ান আপ মানে হচ্ছে এটা আমি অনেক আগে

সেটা কিন্তু তখন মানে সামহা ইয়েল আমি লুক বলেছিলাম আমরা লুক তখন বলেছিলাম কিন্তু অথবা ইল মানে কাজ চালানোর মতো আর কি আপনি কাজ চালাতে পারবেন সেগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি কারোর প্রতি কুদৃষ্টি দেয়া ঠিক আছে কুদৃষ্টি বলতে হচ্ছে ধরুন যে দৃষ্টি আমরা যেটা আগে কুদৃষ্টি বলি মানে হাও কাউকে কামনার দৃষ্টি কারোর দিকে তাকালে সেক্ষেত্রে আমরা এটাকে ওই ওই পয়েন্ট অফ ভিউতে কুদৃষ্টি বলি তো এইটাকে আমরা যেটাকে বলছি যে আই সামন আপ তখন সেক্ষেত্রে এটা কী বোঝাচ্ছে লক্ষ্য করে দেখেন টু লুক এট সামন উইথ সেক্সুয়াল ইন্টারেস্ট এটা হচ্ছে মিনিংটা হচ্ছে এটা এখন আই আপ আই সামন আপ নিয়ে হচ্ছে কারো দিকে যে আপনি সেক্সুয়াল ইন্টারেস্ট নিয়ে তাকান তার সাথে আই আপ এবং এটা অবশ্যই তার মত নিয়ে তাকানো না এটা কিন্তু পজিটিভলি তাকানো যে তা না এটা একটি ডিফারেন্ট মানে তাকানো এবং যার দিকে তাকাচ্ছেন সে বিরক্ত হচ্ছে সেই পার্সপেক্টিভ থেকে লাইনটা হওয়া আই আপ তো এরপরে হচ্ছে এখন এই আই কিন্তু সেক্টর ইন্টারেস্টে তাকানো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই আই বলতে আমরা যেটাকে বাংলা একদম পিওর কুদৃষ্টি বাচ্চাদের দিকে যখন আপনি তাকান খাওয়ার সময় এটাকে এক ধরনের আই আপ হয় ঠিক আছে অথবা আইং দ্য চাইল্ড বললেও হয় আইং দ্য চাইল্ড বললেও কিন্তু এক ধরনের কুদৃষ্টি মিন করে আর আইং আপ বললে মোটামুটি সেই সেম দিকেই মোটামুটি মেনশন থাকে এবার দেখেন দা গাই ইন দা গ্রে জ্যাকেট হ্যাজ বিন আইং ইউ আপ অল ইভিনিং গ্রে জ্যাকেট পরা লোকটি তোমার দিকে মনে এই সেক্সুয়াল ইন্টারেস্ট এর দৃষ্টিতে সারা সন্ধ্যা তাকিয়েছিল এটি বলার জন্য আমরা এই আই সামান আপ এই কুদৃষ্টির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আশা করছি আমরা এটা ব্যবহার করবো এখন থেকে তো কোন সেক্সুয়াল ইন্টারেস্টে কুদৃষ্টি তাকালে আমরা আমরা আই সামান আপ বলবো আর নর্মালি যদি কারো দিকে আপনি কুদৃষ্টি বুঝাই তাহলে সেক্ষেত্রে আই বার বিষয়ে ইউজ করলে হয়ে যাবে ওকে সো আশা করছি এই জিনিসটা আমরা আমাদের স্পোকেন থেকে শুরু করে অন্যান্য জায়গাতে ইউজ করতে পারবে এখন আই এর ব্যাপারটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে আই ফর এন আই এটা অনেকেই জানেন এটা অনেকেই জানেন বিশেষ করে আমরা আই ফর আইটা আমরা আমরা জানি মহাত্মা গান্ধী কথাটা বলেছিলাম যে আই ফর এন আই একটা রেফারেন্স দিয়েছেন তার একটা এক্সাম্পল আমরা নিচেই দেবো দেখেন এই যে একটু লোহ করে দেখেন এই যে

উড যেটাকে আমরা বলি সেটাকে হচ্ছে প্রতিশোধ পরায়ণতা এটাই হচ্ছে প্রতিশোধ পরায়ণতা প্রতিশোধ পরায়ণতা কি আই আই ফরেন আই

হেডলাইন অ্যানালাইসিস চলুন হেডলাইন অ্যানালাইসিস কি বলছে দেখেন ইয়ার উইগো হেডলাইন অ্যানালাইসিসের মধ্যে এই সিক্সটিন্থ ফেব্রুয়ারি আজকের ডেইলি স্টার হেডলাইন অ্যানালাইসিস একটা হেডলাইন ছিল একদম লাস্টের পাতা হেডলাইন এটা ইয়োগার্ট সেলার বাই ডে অ্যান্ড লিটারেসি চ্যাম্পিয়ন ইন থ্রু আউট আচ্ছা আমার ছবি আমার ইয়ার জন্য যারা লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন আমি আমার এটা বন্ধ করছি ইয়োগার্ট সেলার বাই ডে অ্যান্ড লিটারেসি চ্যাম্পিয়ন উনি একুশে পদক পেয়েছেন ভদ্রলোক তো এই কথাটা আহ ওনাকে খুব চমৎকার করে বোঝানো সেল ডাই এখন দেখেন এই জায়গার মধ্যে এই নামটা তারা কিভাবে দিয়েছে একটু ফলো করে দেখুন দিনের বেলা ইউগার সেল করে ঠিক আছে দিনের বেলা এই ইউগার সেল ইউগার মানে হচ্ছে দই আমরা জানি দই বিক্রেতা ইউগার সেলার দিনের বেলার দই বিক্রেতা এই বাই ডে এখন কিন্তু ইন ডে না কিন্তু বাই ডে দিনের বেলায় কোনো কাজ করছে তো সেক্ষেত্রে বলার জন্য দিনের বেলায় বলার জন্য বাই ডে ইউজ করতে হয় কোনো এক দিনে বললে অন ইউজ করতে হয় কোনো এক দিন নের বেলায় কোনো কাজ সম্পন্ন হয় এই ধরনের কথা বললে সাধারণত বাই ইউজ করতে হয় বাই ডে সে আমরা যখন বলি যে যোগাট সেলার বাই ডে ভালো কথা আর লিটারেসি চ্যাম্পিয়ন থ্রুআউট চ্যাম্পিয়ন বলতে এখানে বীর যাচ্ছে চ্যাম্পিয়ন মানে হচ্ছে সাক্ষরতা তাহলে আমরা এটাকে সাক্ষরতা বীর বলবো উপভাবে তো আসলে মানে বাংলাটা ভাবে হবে না তাহলে আমরা শিক্ষা এই চ্যাম্পিয়ন না বলে একটা অনুরাগী বলবো আমরা এখানে বাংলা বলে অনুরাগী শিক্ষা অনুরাগী একসাথে শিক্ষা অনুরাগী একসাথে শিক্ষা অনুরাগী ওকে এবার বললাম আমরা দই দিনের বেলা বিক্রেতা আর থ্রো আউট থ্রো আউট বলতে কি বোঝাচ্ছে এখানে থ্রো আউট মানে সর্বত্র থ্রো আউট মানে সব তার মানে শিক্ষানুরাগীর আর শিক্ষানুরাগী কি এখানে বোঝানোর চেষ্টা করেছে যেটা সেটা হচ্ছে ভদ্রলোক তার মানে পেট চালানোর জন্য উনি ইয়োগার্ট সেল করে দিনের বেলা কিন্তু বাকি সময়টা না কিন্তু সব সবসময়ই তিনি শিক্ষানুরাগী দিনের বেলার দই বিক্রেতা সর্বদা শিক্ষানুরাগী এটা হচ্ছে এই এই যে একটা কমা আছে এই কমাটা এখানে কাজ করছে হচ্ছে আমি আগেই বলেছিলাম আপনার অলরেডি আমাদের ক্লাসটা করে ফেলেছেন রেকর্ড ক্লাসের মধ্যে আছে দেখে নিন যোগাট সেলার বাই ডে অ্যান্ড এই কমা

আচ্ছা সো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম চ্যাম্পিয়ন থ্রাউট এরকম শিরোনাম নিয়ে যখন আমরা কন্টিনিউসতে কাজ করে যাব আর শিরোনাম নিয়ে তো অলরেডি আপনারা প্রথম প্রায় সাত আটটা ক্লাস শিরোনাম নিয়ে আছে সো শিরোনাম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আমি মোটামুটি শিরোরামে সব কিছুই টাচ করেছি ওই সব জায়গাতে আচ্ছা এটা হচ্ছে ব্যাপারে ফার্স্ট এটা হেডলাইন নিয়ে কাজ করলাম আজকে আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি এবার আসেন পরেরটাতে হুম হুম এই এটা হেডলাইনটা দেখেন সি 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 হকার্স অ্যাট লগার হ্যান্ড সিসিসি মানে হচ্ছে এখানে আপনি ওই যে কখনো যদি কোনো একটা সেন্টেন্স মধ্যে গিয়ে কোন একটা এমন একটা ইয়া পেয়েছেন যেটা আলটিমেটলি আপনি এটার মানে ইয়েটা জানেন না অ্যাপ্রিয়েশন পেয়েছেন কিন্তু এটার ফুল ওয়ার্ডিংটা জানেন না তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন নিচেই দেয়া থাকবে এই যে এখানে লেয়া আছে অলরেডি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিসিসি ওকে তো সিসিসি কি বলেছে এবার এই সিসিসি এখানে যে কমাটা আছে কমাটা কিসের কাজ করছে বলেন তো কমাটা কিসের কাজ করছে জুলেখা ইব্রাহিম yes plan to না এন্ড 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 এর কাজ করছেন এন্ড এর কাজ করছেন মাথা রাখবেন এটা সেটা হচ্ছে যে সি সি হকার্স এট লগার হেডস লগার হেডস এটা হচ্ছে হকার্স এট এই লগার হেডস বলতে বোঝাতে হচ্ছে লগার হেডস প্রাণী হচ্ছে মানে এটা বলতে গেলে ওই কিছু প্রাণী আছে যে মাথার সঙ্গে সিং দিয়ে সিং দিয়ে ধাক্কা দেওয়ার পর লগ হয়ে যায় ওখান থেকে লগার হেড শব্দটি এসেছে তো লগার লগারাইজ বলতে বোঝাতে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে যখন কেউ মারামারি অবস্থায় থেকে যায় বা প্রচন্ড রকম তিক্ততে পর্যবেসিত হয় অথবা আর্গুমেন্টস এর মধ্যে থাকে অথবা সামহাউ প্রচন্ড ডিসএগ্রিমেন্টের মধ্যে পড়ে যায় তখন লগার শব্দটি ব্যবহার করা হয় দেখা সিসিসি এন্ড এইটাকে এন্ড হিসেবে ইউজ হয় সিসিসি এন্ড হকারস এট লগার হেডস আপনি মনে রাখবেন এই লগার হেডস যখন আপনি ইউজ করবেন তখন লগার হেডস কিন্তু আপনাকে এই ফ্রেজের মতো করে এট লগার হেডস ইউজ করতে হবে এট লগার হেডস Rupa and I were loggerheads at that particular time, A particular sphere of time. ওই সময়ের ওই সময়টাতে ওই সময়টাতে রূপা এবং আমি ওয়ার অ্যাট লগার এই ওয়ার অ্যাট লগার হেডস মানে হচ্ছে এই ওয়ার অ্যাট লগার বলতে বোঝাচ্ছে ডিসএগ্রিমেন্টে ছিলাম সম্পর্ক ভালো ছিল না মারামারি মারি মধ্যে ছিলাম আমরা এটা বোঝানোর জন্য ডিসএগ্রিমেন্ট স্ট্রং ডিসএগ্রিমেন্ট বিরোধিতা তীব্র বিরোধিতা ঠিক আছে সো এই এট লগারটস ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম এই লগারটস এর मीनिंगটা কি মানে কি मीनिंगটা যাচ্ছে অলরেডি এটা আমাদের ডেইলি অবজারভার থেকে নেওয়া হয়েছে এটা আজকে হেডলাইনটা এই আর লাইনটা আগেটা ছিল ডেইলি স্টার থেকে এটাতে ডেইলি অবজারভার থেকে নেওয়া হয়েছে সো এই হচ্ছে হকার্স এবং চট্টগ্রাম টাটকন সিডি কর্পোরেশনের সাথে ওই হক হকারা নিউ ওয়াকার পাশে বসতে পারবে না এটা যে আসলে অনেক ঝামেলা চলছে কত কয়েকদিন ধরেই মারামারি হয়েছে কয়েকদিন আগে ওদের সাথে এখন হকার্সের সঙ্গে পুরো লগারটস অবস্থায় আছে এই লগার এট

বুঝতে পারবেন যেটা বুঝেন সে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়লে বলে আচ্ছা এখন দেখেন স্যার আমরা চলে আমরা এবার হচ্ছে আমরা একটা ছবির নিচে যে লেখা থাকে সেটা নিয়ে আলোচনা করি ডেলি স্টার থেকে আলোচনা করা শুরু করেছি এখানে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা অনেকেই এই জিনিসটা আসলে বুঝতে পারি না বা নিয়ে আমরা কথা বলে বা সামহাও হয়তো আমরা বুঝতে পারছেন তো রেকর্ড দেখে নিয়ে সব তো রেকর্ড আমাদের বলেছি লেখার সময় ওকে এখন দেখেন যেটা বলছিলাম হান্ড্রেডস অফ থাউজেন্ড অফ প্যালেস্টিনিয়ানস হ্যাভ বিন ড্রাইভেন ইন টু রাফা অ্যাজ ইসরায়েল লঞ্চড মোর ডেডলি স্ট্রাইকস অন সাউদার্ন গাজা হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ প্যালেস্টাইনিয়ান এই জায়গাটার মধ্যে একটা মানে আমরা দেখার বিষয় আছে এইটা আমরা প্রায় দেখি কিন্তু মজার বিষয় হচ্ছে এটার অ্যাকচুয়াল মিনিংটা আমাদের কাছে আসলে কি হিসাবে বসে সেটা আমাদের কাছে অনেক কাছে ক্লিয়ার নাও থাকতে পারে আচ্ছা কেউ কি জানেন হান্ড্রেডস অফ থাউজেন্ডস বলতে কত কি কিরকম সংখ্যাকে বোঝায় হান্ড্রেডস অফ থাউজেন্ডস বলতে হান্ড্রেডস অফ থাউজেন্ডস বলতে শত শত হাজার হাজার বাংলা এভাবে বললে তো হবে না আসলে সংখ্যাটা আমাদের কি ধারণা করতে হবে এক লাখ না দিনার হাজার লক্ষাধিক উদাহরণ উদাহরণ বাট তো লাখের না এটার একটা মানে ইয়ে আছে মানে সামহাও একটা সংখ্যাগত দিক থেকে এটা একটা ডেফিনেশন আছে লক্ষ 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 হতে পারে বাট লক্ষ লক্ষ বলতে পারি আমরা এটার একটা সংখ্যাগত ব্যাপার আছে সংখ্যাগত ব্যাপার মানে কি একটু লক্ষ্য করে দেখেন

তার মানে হচ্ছে দুই এই জন্য লাখে লাখে বলতে গেলে তার মানে হচ্ছে কমপক্ষে দুই লাখ হবে এই আমরা লাখে লাখ বলি না লাখ লাখ এটাকে বাংলায় আপনি ইচ্ছে করলে লাখ লাখ বলতে পারবেন লাখ লাখ বলতে পারবেন তো লাখ 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 বললে কি না অবশ্যই প্লাস ঠিক আছে এক লাখ না দুই লাখের বেশি এক লাখ দশ লাখের কম ওয়ান মিলিয়ন মানে হচ্ছে কিন্তু টু ওয়ান মিলিয়ন মানে হচ্ছে কিন্তু আপনার আহ দশ লাখ আপনার জানি নিশ্চয়ই পয়েন্ট বুঝতে পেরেছি হান্ড্রেডস অফ থাউজেন্ড মানে হান্ড্রেডস অফ থাউজেন্ড বলার সাথে সাথে যখন আমি বললাম তখন হান্ড্রেড থাউজেন্ড বললে হান্ড্রেডস অফ থাউজেন্ড বললে বোঝাই হচ্ছে এক হান্ড্রেডস অফ থাউজেন্ড একটু লোক করেন অনেকে ব্যাপারটা এখন এক লাখ লিখছে একটু আবার ব্যাপারটা বোঝেন আমি আবার একটু কথাটা বলি সব দিয়ে দেখেন আর একটা স্লাইড শেষ করে ফেলার পর দয়া করে বলেন না যে সারোটা কি লিখছেন এটা দেখে নিন আপনারা একটু কষ্ট করে দেখেন এই হান্ড্রেডস অফ থাউজেন্ড যখন আমরা বললাম হান্ড্রেডস অফ থাউজেন্ড বললে হান্ড্রেডস অফ থাউজেন্ড বললেই হচ্ছে এই ওয়ান এর সঙ্গে আরো দুইটা ওয়ার্ড শুনে এটা এক লাখ হয়ে গেছে অলরেডি এই লাখ এখন তার সঙ্গে যেটা এটা এস আছে তার মানে এটা দুইটা কমপক্ষে তার সঙ্গে আরেকটা যুক্ত হইলো ওয়ান তার মানে এই দুটো মিলে যুক্ত হলে কমপক্ষে টু ল্যাক্স টু ল্যাক্স এবং টু ল্যাক্স এর পরে যদি সামা মিলিয়ন যদি হতো তাহলে মিলিয়ন মিলিয়ন সব বলতো তারা বা মিলিয়ন বলতো ওয়ান মিলিয়ন বলতো তারা যেহেতু মিলিয়ন বলা নেই তার মানে মিলিয়নের কম তার মানে ওয়ান মিলিয়ন মিলিয়নের চেয়ে এটা কম হবে আর টু মিল টু ল্যাক্স বেশি হবে এই হচ্ছে এটার আইডিয়া হান্ড্রেড অফ মিল থাউজেন্ডস এর এই আইডিয়াটা হচ্ছে বুঝতে হবে আমরা এটাকে বাংলায় লাখ লাখ বলবো যেটা কমপক্ষে কমপক্ষে দুই লাখের উপরে হবে কিন্তু দশ লাখের কম হবে ওকে আশা করছি এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা ওকে এটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মুসলাম হ্যাভ ড্রাইভেন ইন্টু রাফা হ্যাভবিন ড্রাইভেন ইন্টু রাফা যাদেরকে ঝেটিয়ে দেওয়া হয়েছে রাফার দিকে অ্যাজ ইসরায়েলি ইসরায়েলের যেখানে লঞ্চ করেছে মোর ডেডলি স্ট্রাইকস অন সাউদার্ন গাজা যারা ডেডলি স্ট্রাইক ভয়ঙ্কর স্ট্রাইক করেছে ভয়ঙ্কর আক্রমণ করেছে আক্রমণ শুরু করেছে যা লোক লাখ লাখ প্যালেস্তানিয়ানদেরকে রাফার দিকে তাড়িয়ে দিয়েছে আচ্ছা এটা একটা এবার আসেন পরেরটাতে এবার আসেন পরেরটা এটাও ডেডলিস্টার থেকে নেয় আজকে

তিন হাজার পরিবারের সবাই বলতে গেলে তিন হাজার পরিবারের সবাই এটাকে বাংলাটা হচ্ছে এরকম বলতে গেলে তিন হাজার পরিবারের সবাই দহ গ্রামের আর ইনভলভ ইন 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 রাখতে হবে বসে পশু পশুপালন রেয়ারিং শব্দ অনেক কাছে অপরিচিত লাগতে পারে তিনশো পরিবারের সবাই পশুপালনের সাথে সংযুক্ত পশুপালনের সাথে যুক্ত এই যে এটা এটা যেটা লিখেছে এটাই আমি আপনাদের এখানে দেখাচ্ছি আচ্ছা এরপরটার দিকে 60 ক্যারল ইচ উইক এখানে একটা খুব মজার জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন মজার জিনিসটা কোথায় কেউ বুঝতে পারছেন কিনা মেনে রাখেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আমি পরে যখন ইয়ে দিয়েছি তখন মানে উত্তর পেয়েছেন ইয়েস হাসান এটা ধরতে পারছে ইয়েস টু সেলিং কেন হয়েছে দ্যাটস দ্য পয়েন্ট অনেকে এটা নিয়ে আমার সঙ্গে মানে খুব ক্যাঁ ক্যাঁ করে স্যার এটা কেন মাঝে মাঝে আইএনজি হয়ে গেছে মাঝে মাঝে এই বিষয়ে আজকে একটা টেকনিক দেখাই দিব বুঝতে পারবেন সেলিং কি নাউন অবশ্যই সেলিং নাউন যা হাসান প্রশ্ন করছিল আচ্ছা যাক অসুবিধা নেই নো প্রবলেম এটা আপনারও না আরো অনেকে প্রশ্ন করছে এরকম হাসান মিয়া আচ্ছা দেখেন এটার দিকে তাকান এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই দুটো বাক্যের দিকে সবাই সবাই একটু ফলো করেন একবার বুঝার চেষ্টা করবেন প্লিজ লিমিস্টির কোনো ব্যবসা আইএনজি হবে এই ধরনের কোনো ব্যবসাপার নাই এই দুটো বাক্যই কিন্তু এই দুটো বাক্যই কিন্তু এই লাল দিয়ে লিখে দেখা যাচ্ছে তো নাকি আমি অবশ্য ওখানে বুঝতে পারতেছি না

অনলি সিক্সটি ক্যাটালস ইচ এটার মধ্যে কিন্তু মিনিং ফুলি তফাৎ আছে এটার মধ্যে কিন্তু মিনিং এর আছে একটা এখন এই নিয়ম প্রভিশন বলতে আমরা বলছি নিয়ম একটা নিয়ম লিমিট করেছে তাদেরকে ঠিক আছে এখন দেখেন যখন আমি টু সেল ইউজ করেছি খুব ভালো করে ব্যাপারটা ফলো করেন এই প্রভিশন লিমিট করেছে তাদেরকে লিমিট করেছে কেন লিমিট করেছে কেন উত্তর যখন আসবে কেন উত্তর দেবে সে তখন এসে টু সেল এই প্রভিশনটা কেন লিমিট করেছে তাদেরকে সীমাবদ্ধ করেছে কেন সীমাবদ্ধ করেছে তাদেরকে প্রতি সপ্তাহে পশু পাখি মানে পশু বিক্রি করতে বিক্রি করাতে সীমাবদ্ধ করেছে আচ্ছা আর এখানে যেটা আছে মিনিংটা একটু তফাৎ আছে মিনিংটা খুবই আহামরি তফাৎ যে তা না একটু লোহ করেন আহ প্রভিশন লিমিটস আছে এই যে

আ প্রভিশন লিমিটস দেম টু ইট তো লিমিট তাদের করেছে কোথায় এটাতে এটা মানে কি এটা মানে হচ্ছে এই প্রভিশনটা যখন প্রভিশনটা বোঝাবে প্রভিশন এই যে এটা এই প্রভিশন টু সাথে সাথে এটা বলতে প্রভিশনটাকে মিন করবে তখন সাধারণত এই সেলিং এই পার্টটা পুরোটা একটা নাউন ফ্রেজ হয়ে যাবে এবং নাউন ফ্রেজটা তখন আইএনজি দিয়ে করা যাবে যখন রিজন বোঝাবে এই পড়াটা টু সেল দিয়ে রিজন বোঝাবে কারণ বোঝাবে তখন এই ক্যানোর উত্তরটা এই এই বার্বের ক্যানোর উত্তরটা আপনি পরে পাবেন তার মানে এই টু সেল দিয়ে রিজন বুঝাচ্ছে আর টু দেখেন জিনিসটা একটু একটু কঠিন আছে জিনিসটা নিয়মটি তার মিনিংটা তাহলে কেমন হয় তাহলে এই মিনিটা কেমন হবে তাহলে মিনিটা হবে প্রথম বাক্যের মিনিং হবে এরকম উল্টো দিক থেকে মিনিং হবে এটি প্রতি সপ্তাহে সাতটি পশু বিক্রয়ের নিয়মে আবদ্ধ তারা কথা বুঝতে পারছেন প্রথমটা মিনিং হচ্ছে প্রতি সপ্তাহে সাত ষাটটি পশু বিক্রয়ের নিয়মে আবদ্ধ তারা এটা প্রথম প্রথমটা আর দ্বিতীয়টার মিনিং হচ্ছে একটি নিয়ম তাদেরকে সীমাবদ্ধ করেছে প্রতি সপ্তাহে পশু বিক্রি করার জন্য বাংলা যখন আপনি করতে যাবেন তখন এই মিনিংটা এই 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 মিনিংটা সেলিং এই পার্টটা যেটা আছে এটা এটার সঙ্গে মিলিয়ে আপনাকে মিনিংটা দিতে হবে আর যখন এভাবে পাবেন তখন এটা বলার সময় আপনি পুরো এটু সেল এটাকে পরে আলাদা করে আপনি বলতে পারবেন কোনো সমস্যা নেই রিজন হিসেবে সেলিং অনলি টু এর পরে যে সেলিং পার্টটা আছে সেলিং পার্টটা হচ্ছে প্রভিশনকে মেন করছে বাংলাটা লিখে রাখেন যেটা বলেছি বাংলাটা লিখে রাখেন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন রনক প্রতি সপ্তাহে ষাটটি পশু বিক্রয় করার বিক্রয়ের শর্ত অথবা নিয়মে আবদ্ধ সবাই শর্ত বুঝিয়েছে কারণ ইয়ে বুঝিয়েছে নিয়ম বুঝিয়েছে আচ্ছা এবার আসেন এই পার্টটা যেটা দেখলাম না এবার দেখেন তার ঠিক পরে আরেকটা বাক্য ছিল সে পরে বাক্যটা আপনাদেরকে খুব মজার একটা ভাইব দেবে দেখেন এটার দিকে দেখেন আর প্রভিশন লিমিটস এটা তো আমরা এই মাত্র কাজ করলাম এই লাইনটা ছিল এর দ্বিতীয় লাইনটা তৃতীয় লাইনটা তৃতীয় লাইনটা হচ্ছে এটা দিছে তারা অ্যান অ্যালেজড সিন্ডিকেট অভিযুক্ত একটি সিন্ডিকেট হ্যাজ আ স্ট্রং হোল্ড একটা দুর্গের মতো তারা মানে তাদের মধ্যে তাদের একটা শক্ত ঘাঁটি আছে ওভার দি সিস্টেম এই সিস্টেমের উপরে এই কোন সিস্টেমের উপরে ওই যে সাত দিনে সপ্তাহে সাতটি বুঝা গেছে ফার্মার্স কোনটা জেটি বলতে কোনটা এই সিস্টেম সিস্টেম জেটি সিস্টেম অথবা সিন্ডিকেটও ও মিন করতে পারে এটাকে কোনো সমস্যা নাই যেটা ফোর্স করে বাধ্য করে টু সেল কি কারণে বাধ্য করে কি বাধ্য করে সেল করার জন্য সেল করার জন্য বিক্রি করার বিক্রয়ের জন্য বিক্রয়ের জন্য বাধ্য করে তাদের পশু পাখি ফর লোয়ার প্রাইস কম দামে টু দেয়ার লোকালস তাদের স্থানীয়দের কাছে টু সেল হওয়ার কারণে বিক্রয়ের জন্য ব্যাপারটা আসছে রিজন হিসেবে আসছে জিনিসটা বুঝতে পেরেছি ঠিক তার পরেরটার মধ্যে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না আগে লাইনের মধ্যে তারা ফর সেলিং টু সেলিং দিছে এটা দিছেই হচ্ছে আপনার মাথা উলা করে দেওয়ার জন্য পরেরটার মধ্যে ঠিকই টু সেল দিছে দেখছেন বুঝে পরে কম হওয়ার মূল কারণটা হচ্ছে হুইচটাতে সিস্টেমটা মিন করতে পারে না তখন বেসিক্যালি তখন এটা বেসিক্যালি সিন্ডিকেটকে মিন করে

এরপর আপনি এটা ভালো করে একবার শুনেন আমরা যে ক্লাসটা নিলাম এটা একটু একবার দেখে নিন প্রথম থেকে একবার দেখে নিন তাহলে দেখবেন যে ব্যাপারটা আর হবে আপনাদের কাছে আচ্ছা সো এই ব্যাপারটা বলার সময় আমরা মোটামুটি বুঝতে পারলাম যখন আমি সেলিং বলবো তখন সেক্ষেত্রে টু এর পর সেলিং হলে বেসিক্যালি সে আগের কোনো একটা নাউনকে মডিফাই বুঝাবে পুরো ব্যাপারটা আর টু সেল বলে সাধারণত সেটা রিজন বুঝাবে দ্যাটস ইট এটা মাথায় রাখবেন শুধুমাত্র দিনা টু প্লাস বি ওয়ান এর জন্য বোঝাচ্ছে প্রথমটাতে প্রথমটাতে ওই টু সেলিং এর জায়গাতে টু তে টু তে তে বোঝাচ্ছে তে তে আর পরেরটাতে টু প্লাস ভি ভার প্লাস ভার প্লাস বেস ফর্ম যেটা আছে সেটাতে জন্য বোঝাচ্ছে তে আর জন্য বোঝাচ্ছে বাকিটা যখন পড়বেন ওভাবে পড়ে নিয়েন মিনিং পেয়ে যাবেন ওকে লেটস গো এরপরটাতে আসেন এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স এস্থেটিক্সে যাবো এবার

বার্ডন আমাদের যে ঋণের যে ঋণগ্রস্ততা বা ঋণের যে বোঝা উইল কিপ বাড়তেই থাকবে ভারী হতেই থাকবে এখন সো আনডাউটেডলি কথাটা আমরা এভাবে বলতে পারি তাহলে আমি কখনই কথাটা বলবো তাহলে আনডাউটেডলি বলতে বোঝাচ্ছে কোনো সন্দেহীন ভাবে সো আনডাউটেডলি যখন আমরা বলবো তখন এটি সন্দেহাতীত ভাবে সন্দেহহীন ভাবে নিঃসন্দেহে এই ধরনের মিনিং এ আমরা বলবো কিন্তু মজার বিষয় হচ্ছে এইরকম একটা মিনিং এ আজকের নিউজ পেপারের মধ্যে এই মিনিংটা না দিয়ে তারা যারা দিয়েছে এস্থেটিক্স করছে তারা এস্থেটিক্স এর মাধ্যমে তারা বোঝাইছে হচ্ছে এই অংশটা যেটা আপনি এই যে এখানে খুঁজে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আছে দেখবেন না এখানে ওকে লাল কলম নিতে হবে লাল কলম এই যে এই যে এখানে আছে এই যে এই জায়গাটাতে এই যে সফিস্ট সেই সফিস্ট সেই মানে হচ্ছে এর আগে আমি কখন এই কথাটা বলি এই ব্যাপারটা আপনি কখন ব্যবহার করতে পারবেন এই কথাটা মানে হচ্ছে যিনি এই কথাটি যে এখানে বলেছে তার মানে হচ্ছে এই আগের এই লাইনগুলোতে তিনি যথেষ্ট যুক্তি তর্ক করেছেন এ ব্যাপারে তার মানে এবার উনি শেষ পর্যায়ে গিয়ে বলছেন তো আনডাউটেডলি আমরা বলতে পারি এটা এরকম মানে লজিক্যালি এই কথাগুলো বলার পরে আমি এটা বলতে পারি এরপরে আপনি আর এটা নিয়ে নতুন করে কোনো ডাউট দিচ্ছেন না নতুন করে আপনি আর কোনো লজিক দিচ্ছেন না এবং আপনি বলতে চাচ্ছেন যে মোটামুটি ইনাফ আমি বলেছি এ ব্যাপারে আমি আর বলবো না এখন এটা নিয়ে মূল কথাটা হচ্ছে এটা আর কোন যুক্তি ঠিক আছে যুক্তি পরামর্শ না দিয়ে কোনো যুক্তি পরামর্শ না দিয়ে আপনি এটা বুঝতে চাচ্ছেন যে আমি এতক্ষণ যা বলছি সেটা মোটামুটি এটাই বোঝাচ্ছে যে সাফিস টু সেই

ঠিক আছে বলা বাহুল্য যদি আমরা এভাবে চলতে থাকি তাহলে আমাদের কি ঋণের বোঝা বাড়তেই থাকবে বাংলা বলে দিলাম বাহুল্য মানে হচ্ছে বেটা এখন আর এটা বলা বাহুল্য হয়ে যাবে আর বলার দরকার নাই আমরা এর আগে যথেষ্ট লজিক দিয়ে দিছি এখন বলাই বাহুল্য এটা বলা মানে আর বেশি বলা হয়ে যাবে দরকার নাই যথেষ্ট বলে ফেলছি আমরা ঠিক আছে এই সাফিস মানে যথেষ্ট সাফিসিয়েন্ট থেকে সাফিস

আমি আপনাদের বক্স বানিয়ে দিচ্ছি দেখে নিন এই যে এখানে একটা দেখতে পাওয়া যায় যে এই অংশটা এই কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে দেখতে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন আরেকটা হচ্ছে এই যে এটা দেখুন তো আমি কি দেখাতে চেষ্টা করছি আপনাদের বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন কিনা এখানে আপনারা দেখেন এই যে আমি ল্যাঙ্গুয়েজটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা হঠাৎ করে দেখবেন যে সেন্টেন্স এর শুরুতে উইথ দিয়া সাবজেক্টের আগে এরকম একটা জিনিস দিয়া দেয় এটা কেন দেয় প্রায় ব্যবহার করে একদম প্রায় প্রায় ব্যবহার করে তারা নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই প্রেস তো অবশ্যই বাট এই এই উইদের মিনিংটা কি হয় আমরা বাংলা ছেলেমেয়েদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে এটা বলি যে পলাপান মনে কষ্ট নিও না এমন কোনো কোন জিনিস এটা না এটা হচ্ছে উইথ মানে হচ্ছে কি বোঝায় উইথ বলতে সাধারণত এটা এই সাথে অথবা সাথে 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 বোঝায় এই সাথে অথবা সাথে সাথে বোঝায় অনেক সময় মিনিং করার জন্য আর কি কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে খুব মজার একটা জিনিস আপনি বুঝবেন আজকে এটা থেকে সেন্টেন্সের মধ্যে এই উইথ দিয়ে বাক্য তৈরি করার জন্য শুধুমাত্র এটা একটা উসিলা খোঁজে উইথের এই ব্যবহারটা বাক্য তৈরির ক্ষেত্রে উচি রাখো যায় আর কোনো কিছু না মজার বিষয় হচ্ছে এই উইথের কোন মিনিং আসলে বাক্যে না আসলেও চলে এই উইথের কোন মিনিং বাক্যে না আসলেও চলে মানে হচ্ছে এটা কোনো মিনিংটা না থাকলেও চলে কোনো সমস্যা নাই এবং এটার মধ্যে তাহলে ব্যাপারটা কেমন হয় না রিজন প্রথমে এটা বাক্য করার বিষয় না এটা শোনা মনে এটার সঙ্গে এটা সম্পর্ক নয় রিজনের সঙ্গে এরকম সম্পর্ক নয় উইথ দিয়ে কেন রিজন হয় উইথ দিয়ে কোনো রিজন হয় না আচ্ছা এবার আসেন এখানে তাহলে কি বুঝাই তাহলে একটু লোক করেন এবার আমি বাক্যটাকে একটু ভাঙি প্রথমে এখানে এই প্রথম হচ্ছে উইথ ফুড অ্যান্ড দ্য ওভারঅল ইনফ্লেশন অলরেডি অ্যাট নিয়ার রেকর্ড লেভেল ফুড খাবার এবং ওভারঅল ইনফ্লেশন সর্বোপরি যেই আমাদের কি আছে মুদ্রাস্ত্রী যেটা আছে যেটা অলরেডি ইতিমধ্যেই বলতে গেলে রেকর্ড পরিমাণ লেভেলে চলে গেছে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে তারপরে উইথ রাইজিং ফুড প্রাইসেস এগেইন অলরেডি বিফোর রান বলতে গেলে রমাদানের আগেই যেখানে ব্যবসায়ীরা তাদের আমাদের কি খাবারের দাম বাড়িয়ে দিয়েছে ঠিক আছে দেখেন এখানে একটা উইথ ইউজ করছে তারা এবং এখানে কিন্তু রাইজিং এটা কিন্তু না এটা কিন্তু কি পার্টিসিপল ইস নট ভার্ব তার মানে এটা একটা ফ্রেজ

আমি আগেই বলেছি এই উইথটা শুধুমাত্র আপনার বাক্য গঠনের জন্য হেল্প করবে এটার মিনিং যদি না কোনো সমস্যা নেই খাদ্য এবং সর্বোপরি আমাদের যেই মুদ্রাস্ফীতি সেটা ইতিমধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে সর্বোচ্চ পর্যায়ে এবং ব্যবসায়ীরা রমাদানের আগেই ইতিমধ্যে আবারও খাদ্যের দাম বাড়িয়েছে আবারও দাম বাড়িয়েছে তাহলে কিভাবে সাধারণ মানুষ राउंड জানের ওই মাসে যখন আসবে আরেক দফা দাম সইতে পারবে এখন লহোর দেখেন এই যে উইথের ব্যাপারটা আসছে এখানে উইথের মিনিংটা কিন্তু সম্ভবত কোনো মানে সহ সহ টাইপের কোনো মিনিং এখানে নাই ঠিক আছে আমরা এটাকে আরো সহজ করে বলতে পারি যেমন কিভাবে বলতে পারি খাদ্য এবং ওভারঅল ইনফ্লেশন সর্ব সর্বোপরি যে ইনফ্লেশন আমাদের মুদ্রাস্ফীতি যেখানে সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছে যেখানে টাইপের একটা শব্দ আপনি আনতে পারেন এবং ব্যবসায়ীরা খাদ্যের দাম জমা আগেই আবারও বাড়িয়েছে সেখানে যেখানে সেখানে টাইপের একটা মিনিং শব্দ আসলে এখানে সেন্টেন্সটা আপনার জন্য বানাতে সুবিধা হয় অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে অথবা এটা আপনি আমরা অন্তস্তীয় প্রত্যয় যুক্ত করেও আপনি বলতে পারেন কিভাবে জানেন খাদ্য এবং আমাদের সর্বোপরি যে ইনফ্লেশনটা রয়েছে আমাদের যে মুদ্রাস্ফীতি রয়েছে তা সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় পৌঁছায় এ তুস্তিও দেখেন পৌঁছায় এবং ব্যবসায়ীরা রমজানের আগেই আরেক দফা মূল্য বৃদ্ধি করায় করায় সাধারণ মানুষ কিভাবে রমজানের সময় আরেক দফা মূল্য বৃদ্ধির প্রস্তুতি নেবে বুঝছেন তো নাকি আচ্ছা এই হচ্ছে ব্যাপার এই বাক্যগুলোর মধ্যে আপনি বাক্য করার দরকার নাই আপনি উইথ যখন এটা একটা সহজ জিনিস আপনার জন্য আজকে পেলেন এটা এবং উইথটা আপনি কখন ইউজ করতে পারলেন আপনি দেখেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই দেখেন আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই আপনাদেরকে একটা এক্সাম্পল দেখেন দেখলে ভালো লাগবে আপনাদের কাছে oh man i took critical attention of that song with lots of idea in my head i kept মুভিং অং মাথায় ওয়ানা আইডিয়া নিয়ে মাথায় এক গাঁদা আইডিয়া নিয়ে এই রিসেন্ট নিয়ে অর্থে উই উত্তেগিত সাথে নিয়ে না কিন্তু মাথায় নিয়ে আমি চলতে থাকি আমার একমাত্র লক্ষ্যের দিকে মাথায় এক গাধা আইডিয়া নিয়ে আমি চলতে থাকি আমার একমাত্র লক্ষ্যের দিকে সো এই জিনিসটা আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন আমরা এই উইথের ব্যাপারটা আপনি প্রায় পাবেন সো উইথ আপনি নিজের মতো করে সেন্টাসটা নিজে যখন উইথ পাবেন তখন আপনি টেনশন করার দরকার নাই উইথ দিয়ে ফেস শুরু হওয়া মানে এটা ফেস কিন্তু উইথ লস অফ আইডিয়াস এই যে আপাতত আমরা কি বুঝলাম আপাতত আমরা বললাম আপাতত আমরা কি বললাম আপাতত আমরা কি বললাম সবাই 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 করেন আপাতত আমরা বললাম আপাতত আমরা বললাম বাক্যের শুরুতে উইথ দিয়ে ফ্রেশ থাকলে উইথ দিয়ে ফ্রেশ থাকলে উইথ দিয়ে ফ্রেশ থাকলে নিজের মতো ব্যাপারটা আমরা বুঝে নিলাম এই উইথ নিয়ে অনেক খুব ইয়ে পাবেন বাক্য পাবেন আরো আমি সামনে আনবার কয়েকটা তখন আপনাদেরকে নিয়ে একসাথে করার চেষ্টা করবো আরো কিছু এক্সাম্পলো আর এখানে আমরা কোন রকম কোনো সময় নষ্ট করবো না ক্লোজ লেন্স গো এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস শেষ চলে আসছি সত্তর নাকি অনেক টায়ার্ড লাগছে ওকে আসেন প্রথম কথা হচ্ছে এই যে আ টাইমলি অ্যান্ড এথিক্যালি ইথিক্যাল স্টেপ সরি ঠিক না ইথিক্যাল স্টেপ প্রথম কথা হচ্ছে এখানে এইটা ইথিক্যাল টাইমলি অ্যান্ড এই স্টেপ আমরা একটা একটা করে করবো প্রথম কথা হচ্ছে আমরা কোনটার দিকে যাবো লেটস গো যাবেsetopt এবার আসেন এই টাইমলি এন্ড এফিকাল স্টেপ যেটা আছে লেটস গো এ এখানে কি সবাই উত্তর দেওয়া শুরু করেন এখানে কি

হা 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 আমি এই জন্যই টেনেছি এই ভুলটা আমরা প্রায় করি এই টাইমলিটা হচ্ছে মনে রাখবেন এটা এল ওয়াই যুক্ত এজেক্টিভ কারণ হচ্ছে এটি মডিফাই করেছে টাইমলি কি টাইমলি স্টেপ স্টেপ হচ্ছে এখানে নাউনার স্টেপ হচ্ছে এখানে নাম

আর এন্ড তো এন্ড কি দুইটা নাও দুইটা অ্যাডজেক্টিভ করতে গেছে রে বাপ নাউন তো একটাই নাউন তো এইটা 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 নাউন স্টেপ হচ্ছে নাউন এখানে আর এটা হচ্ছে কনজাংশন ইয়া গুড এই একটা ধরা খাওয়ার জায়গা টাইমলি কিন্তু আমাদের বিসিএস এও আসছে পিএসসি তেও একাধিকবার আসছে আর টাইমলি অ্যান্ড এথিক্যাল আমাদের মনে রাখতে হবে টাইমলি এই অ্যাজেকটিভ এর মাঝখানে এই অ্যাজেকটিভ এটা এই অ্যাজেকটিভ এটা অ্যাজেকটিভ এর মাঝখানে কমা দেওয়াটা জরুরি না তারপর কমা দেওয়া ইয়া কমা না কোনো কমা অথবা এন্ড দেওয়া জরুরি না তবে দেওয়া যাবে এটাকে বলা যেতে পারে আর টাইমলি ইথিক্যাল স্টেপ এটাকে এইভাবে বলা যায় অথবা বলা যাবে টাইমলি অ্যান্ড ইথিক্যাল স্টেপ অথবা উল্টা বলা যাবে আ

না রে বাপ পাশাপাশি কমপক্ষে দশটা থেকে পনেরোটা এজেক্টিভ বসতে পারে দুইটা তিনটা তো বসতেই পারে দশটা পনেরোটা এজেক্টিভ বসতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আসলে বুঝতে পারবেন প্রি মডিফায়ার ক্লাসে আমরা এটা করাই দিই সুন্দর করে ওকে গাইজ আমরা এই পার্টটা ক্লোজ করলাম এটা ক্লোজ করার পর আমাদের আরেকটা ছোট্ট আছে জিনিস আছে ছোট জিনিসটা কি লেটস গো লেটস গো কাম অন ইয়া এটা এটার ক্ষেত্রে আমরা একটু সুন্দর করে আপনাদেরকে আমরা অপশনগুলো দিয়ে দিব এই যে সুন্দর করে চলে যাচ্ছে টুং টাং করে নাও তেল মি থ্রি থার্টি মায়ানমার ন্যাশনাল সেন্ট ব্যাক প্রথম কথা হচ্ছে থ্রি থার্টি ই থ্রি থার্টি মায়ানমার ন্যাশনালস সেন্ট ব্যাক থ্রি থার্টি আেরি গুডেকটিভ মায়ানমার না মায়ানমারটা কি এখানে মিয়ানমারটা কি চট করে আমার সোনামণিরা একটু একটু একটা কথা বলি চট করে নাউনের মতো মনে হলে তাকে নাউন মনে করে দিয়ে না প্লিজ হ্যাঁ একটু মনে করে দিয়ে না দয়া করে দিয়ে না দেখেন লেখা আছে মায়ানমার এ মায়ানমার ন্যাশনালস মানে হচ্ছে মায়ানমারের ন্যাশনালস অথবা মায়ানমারিজ না বলে মায়ানমার ন্যাশনালস বলার মানে হচ্ছে ন্যাশনালস এই যে এস যুক্ত যেটা দেখতে পাচ্ছেন ইহা হচ্ছে আমাদের নাউন আর এই নাউন ন্যাশনাল গুলো কোন ন্যাশনালস এই মায়ানমার ন্যাশনাল মানে হচ্ছে এটি হচ্ছে সোনামারীরা চট করে নাউন বলা যাবে না সোনামারীরা চট করে নাউন বলা যাবে না এখানে বেসিক্যালি ন্যাশনাল স্টার হচ্ছে আমাদের নাউন আর থার্টি থ্রি থ্রি থার্টি এটা অ্যাজেক্টিভ মায়ানমারটা অ্যাজেক্টিভ কারণ ন্যাশনালসকে মডিফাই করছে ন্যাশনালসটা কত থ্রি থার্টি তার কোন দেশি মায়ানমার সংখ্যা বোঝাচ্ছে ডিটারমিনাই ডিটারমাইন করছে সংখ্যা আর মায়ানমার হচ্ছে ন্যাশনালিটি বোঝাচ্ছে সো আলটিমেটলি দুইটা জিনিস ন্যাশনালকে মডিফাই করছে ন্যাশনালস হচ্ছে আমাদের জন্য নাউন ওকে সেন্ট 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 কি কি এখানে এটা সবাই যে ভুল করবে এটা আমি জানতাম সেন্ট কিন্তু ভার্ব না আচ্ছা কেন না এটা একটা ব্যাখ্যা দিয়ে দিই তারপরে কথা বলতেছি বুঝছেন সেন্টটা ভার্ব না এখানে আমি আপনাদেরকে পড়িয়ে আসছি কিন্তু এখন শবো করলে কিন্তু এখন মাইক দেওয়া দরকার অনলাইনে মাইত দেওয়া দরকার সেটা হচ্ছে থ্রি থার্টি মায়ানমার ন্যাশনাল ন্যাশনাল এই যে ওয়্যার আছে একটা এ ওয়ার ওয়ারটা হচ্ছে আসলে ভার্ব আর সেন্ট হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা ভি থ্রি ফর্ম যে ভি থ্রি ফর্মটা বেসিক্যালি পার্টিসিপল 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 মানেই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হা 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 এখানে কিন্তু ভার্ব নাই যেহেতু এই অংশখানা আমাদের সেমি ফর্মাল ওয়েতে লেখা এখানে তারা মেইন ভার্ব টু বি এখানে টু বি বাই ওই অয়ারটাই ছিল হচ্ছে মেইন ভার্ব এটা মেইন ভার্বটা এটা ছিল যেটা ফাইনাইট ভার্ব বলতেছি আমরা সোনামণি বুঝতে পারছি বুঝতে পারছি আমার সব সোনামণিটা ধরা গেছে এটাতে ইয়েস মিসিং টু বি ভার্ব থাকে হেডলাইনে ভুলালা সব সবগুলা ধরা গেছে বেটারা আর যদি সেন্ট কি হলো স্যার সেন্ট অ্যাডজেক্টিভ হলো

ওকে ব্যাক ব্যাকটা কি ব্যাকটা তো ব্যাক অ্যাবাভ আপ এগুলো তো সবগুলোই আমাদের জন্য আমরা জানি এগুলো সাধারণত প্রেপোজিশন প্রেপোজিশন

এই বাক্যে প্রেপোজিশন হওয়ার যোগ্যতা তার নাই প্রেপোজিশন হওয়ার জন্য স্যার আপনি আমাদের কনফিউজ করার চেষ্টা করতেছেন না আমি কনফিউজ হওয়ার চেষ্টা করতেছি আপনি এই সেম কনফিউশনটা আপনি পরীক্ষা হলে গিয়েও হবেন আপনার মন আপনাকে কনফিউজ করছে সেটা হচ্ছে যে আমরা প্রেপোজিশন হতে হলে তার ব্যাকের পরে একটা নাম প্রণাম থাকতে হবে যদি প্রেপোজিশন হয় সুপ্ত বলছে জি স্যার আমি অ্যাডভাইস বলেছিলাম তো বলে ঠিক আছে ওকে তালি দেন একটা নাচ দিয়ে দেন আশেপাশে কোনো না একটা নাচ দিয়ে দেন ওকে স্যার এই ব্যাগের কথা বলছি আমরা

ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকছে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম রহমিল্লাবাকাত